আসসালামু আলাইকুম। অনেকেই বলতেছিল সাকিব খান চুপ কেন, সাকিব খানকে কখনোই দেখা যায় না প্রকাশ্যে দান করতে, সে এখন কোথায়, এত এত বন্যা কবলিত মানুষ, সে বাংলাদেশের এত বড় একজন সুপারস্টার সেলিব্রিটি, তো তার ভূমিকা কী। অনেকে দেখলাম সিয়াম আহমেদের পেজের নিচে যে কমেন্ট করতেছে যে হচ্ছে সাকিব খান যেখানে এত বড় সুপারস্টার হয়ে কিছুই করতে পারলো না, সেখানে সিয়াম ভাই আপনি আপনার এক মাসের বেতন দিয়ে দিলেন। মানে সিয়াম যেটা করছে সেটার জন্য সে অবশ্যই প্রশংসার দাবিদার, সে অবশ্যই ভালো কাজ করতেছে, সে নিজের জায়গা থেকে তার সাধ্যমতো করতেছে, এজন্য ওনাকে স্যালুট। আবারও বলতেছে এজন্য ওনাকে স্যালুট। বাট ভাই, আপনি কি টাইপের হিপোক্রেট মানুষ? আপনি নিজে সাহায্য করতে পারতেছেন কয় টাকার, আপনি নিজে কি করতে পারতেছেন সেটা আপনি একবারও চিন্তা করতেছেন না? আপনার কমেন্ট করতে তো আপনার টাকা লাগে না, এজন্য আপনি আরেকজনের কমেন্ট বক্সে গিয়ে সাকিব খানকে নিয়ে অযথা একটা উটকা কমেন্ট করে দিলেন। আরে ভাই, আপনি যে কমেন্টটা করলেন সেটা তো আর উঠে আসবে না। বাট এই যে এখন যে সাকিব খান 10,000 বন্যা দুর্গত ফ্যামিলির জন্য খাবার, শুকনো খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী, ঔষধ সব কিছু একসাথে করে পাঠিয়ে দিল, সেটার কি হবে? সো একটা কথা হচ্ছে যে আসলে কিছু মানুষ আছে শো অফ করার জন্য, দেখিয়ে দেখিয়ে অনেক কিছু করে, সেটার স্ট্যাটাস নিজে আবার দেয়। হ্যাঁ, সাকিব খান ওই ধরনের মানুষ না, আপনাদের এটা বুঝতে হবে। অনেক আগে থেকে আমি দেখছি, এর আগে করোনার সময়ও সাকিব খান অনেক টাকা পয়সা দান করছে, অনেক অসহায় মানুষের পাশে দাঁড়াইছে, করোনা আক্রান্তদের পাশে দাঁড়াইছে, বাট সেটা প্রকাশ করে নাই। প্রকাশ হয়ে গেছে যেহেতু সে একজন সুপারস্টার, মেগাস্টার, সে একটা কাজ করলে সেটা ছাপি থাকবে না, সেটা লুকিয়ে রাখা আসলে সম্ভব না, সেটা প্রকাশ হয়েই যাবে, সেইভাবে প্রকাশ হয়ে যায়। বাট সে কখনও ওই যে সেলফি তুলে বা ভিডিও করে দেখায় না যে হচ্ছে আমি হচ্ছে দান করতেছি, আমার বিকাশ নাম্বার দিলাম, আমার নগদ নাম্বার দিলাম, এখানে তোমরা সেন্ড করো, বা হচ্ছে এমন কোনো কাজ করে না যেটা করলে, যেটা বললে মনে হবে যে সে বিশাল কিছু করতেছে, সে নিজের অনেক বড় ত্যাগ স্বীকার করতেছে, এগুলো বলার প্রয়োজন তার হয় না। সে যা করে সেটা মন থেকে করে, আমরা ইতিপূর্বেও দেখেছি। এবার এই যে ছাত্র আন্দোলনের সময় তার ভূমিকা কী ছিল, অনেকে জিজ্ঞাসা করে ছাত্র আন্দোলনের সময় তার ভূমিকা কী থাকবে, সে কি ছাত্র? সে বাংলাদেশের একজন অভিনয়শিল্পী, তার পক্ষ থেকে ছাত্রদের পক্ষে সে সাপোর্ট দিয়েছিল, একটা স্ট্যাটাসের মাধ্যমে সে ক্লিয়ার করেছিল যে সে ছাত্রদের পক্ষেই আছে। কমেন্ট বক্সে এসে চিল্লাচিল্লি করবেন, হ্যাঁ, আপনার প্রিয় নায়ক অন্য কেউ, অথবা আপনার প্রিয় নায়ক বাংলাদেশের কেউ না, এ কারণে আপনি বাংলাদেশের একমাত্র মেগাস্টার, তাকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবেন, এইটা ভাই। আর হচ্ছে আপনি নিজে কীরকম কী দান করতেছেন, কী করতেছেন বন্যা দুর্গতদের জন্য, যে হচ্ছে এত বড় বড় কথা বলেন কমেন্ট আইসা, সরি টু সে দ্যাট। এইগুলো বলতেছি তাদের উদ্দেশ্যে আসলে, যারা আমি কয়েকদিন ধরেই দেখতেছি, ঠিক আছে, একবার আন্দোলন, একবার বন্যা, সব কিছু পেঁচিয়ে শুধু সাকিব খানকে টার্গেট করে। বাংলাদেশের সিনেমার অবস্থা এমনিতেই খারাপ, তার মধ্যে একজন মানুষই আছে, সেই মানুষটাকে নিয়ে অযথায় কথা বলেন বিভিন্ন সময়। যারা এগুলো করেন ভালোই জান, ভালোইতে পয়সা লাগে না, ঠিক আছে। এগুলো বাদ দিয়ে পারলে আপনি নিজের ব্যক্তিগত ফান্ড থেকে কিছু টাকা ডোনেট করেন, কিছু টাকা দিয়ে বন্যা দুর্গত, বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়ান।